বলা হয়ে থাকে যে কোনো কাজ দৃঢ় নিষ্ঠা ও কঠোর পরিশ্রম দিয়ে করা হয় তবে সেটা অবশ্যই সফলতা পায়। এমন একটি উদাহরণ হলেন উত্তরাখণ্ডের ছোট্ট একটি গ্রাম রামপুরের বাসিন্দা প্রিয়াঙ্কা দেওয়ান। চামোলি জেলার দেওয়াল ব্লকের রামপুরের বাসিন্দা প্রিয়াঙ্কা দেওয়ান তার কঠোর পরিশ্রমের সাথে ইউপিএসসি পরীক্ষায় 257তম স্থান অর্জন করে কেবল তার গ্রামকেই নয় গোটা দেশকে গর্বিত করেছেন। প্রিয়াঙ্কা দেওয়ানের বাবার নাম রাম দেওয়ান এবং তিনি একজন কৃষক। তার মা বিমলা দেবী একজন গৃহিণী। পারিবারিক অবস্থা দুর্বল হওয়ার জন্য তিনি ইচ্ছা থাকা সত্ত্বেও ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করতে পারেননি। তিনি গ্রামের স্কুলে পড়াশোনা শেষ করেন। তিনি শুধু পড়াশোনা নয় তার বাবার কাজেও সাহায্য করতেন। তার দশম ও দ্বাদশ শ্রেণীতে ভালো রেজাল্টের জন্য গ্রামের সবাই বলেছিল তাকে পড়াশোনার সুযোগ দেওয়ার জন্য। এরপরে প্রিয়াঙ্কার বাবা তাকে গোপেশ্বর ডিগ্রি কলেজে ভর্তি করান। প্রিয়াঙ্কা পড়াশোনার খরচ চালাতে টিউশনি করতে শুরু করেন। তিনি ডিএম মুরুগেশনের থেকে অনুপ্রাণিত হয়ে ইউপিএসসি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তাদের কলেজে যখন ডিএম মুরুগেশন এসেছিলেন তখন প্রিয়াঙ্কা দেখে যে তাকে সবাই সম্মান করছে। এরপরে তিনি ডিএম মুরুগেশনের সাথে কথোপকথনের সময় খুব দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ হয়েছিলেন যে যাই হোক না কেন তিনি ভালো নাম্বার পেয়ে ইউপিএসসি পরীক্ষা পাশ করবেন। এরপরে তিনি ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেন এবং তিনি খুব কঠোর পরিশ্রম করে ইউপিএসসি পরীক্ষায় 257তম র্যাঙ্ক করেছিলেন। তার সফলতা আমাদের অনুপ্রাণিত করে। সবশেষে বলবো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।